নমস্কার বন্ধুরা, ঈশিতা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজকের চারাটা রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক। যেহেতু সামনেই আমাদের জন্মাষ্টমী পুজো চলে এসছে, তো সেই জন্যই আজকের রেসিপি আমাদের তালের বড়া। গোপাল ঠাকুরের খুবই পছন্দের একটা রেসিপি, তো সেই জন্যে আজকে আমি এই রেসিপিটি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে শেয়ার করতে। তাহলে চলুন এটা কীভাবে বানানো যায়, খুব সহজ পদ্ধতিতে আর খুব টেস্টি হবে যেটা, তো সেই জন্যই আজকে দেখে নেওয়া যাক আমাদের এই আজকের তালের বড়া রেসিপি। প্রথমে আমি তালের মুখটা ছাড়িয়ে নেব, নিয়ে খোসাটাও এভাবে করে টেনে টেনে ছাড়িয়ে নেব। দেখুন এভাবে করে আমি তালটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে খোসাটা আমি আরে ছাড়িয়ে নিয়েছি। এবার এই তালটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, মাঝে এই শক্ত অংশটা একটুখানি ফেলে দেবো ওখান থেকে। এবার তালটা এভাবে তিনটে ভাগে আটিগুলো বার করে নেব। এবার এই তালের মধ্যে এভাবে করে হাতে অল্প একটু জল নিয়ে এভাবে করে ছড়িয়ে নেব। তারপরে খুব ভালো করে এভাবে চটকে চটকে মাখতে হবে তালের এই আটিগুলো। এভাবে করে বেশ হাতে করে অল্প একটু জল নিয়ে নিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে, ছড়িয়ে নিয়ে ভালো করে এভাবে মেখে মেখে নিতে হবে। রেসিপিটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, প্লিজ স্কিপ করে যাবেন না। তাহলে এই টেস্টি আর সহজ পদ্ধতিতে যেটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন। আমি এখানে প্রায় হাফ কাপ থেকে প্রায় পৌনে কাপ মতো কিন্তু এখানে হাতে করেই জল এভাবে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি, একবারে দিইনি, অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে এভাবে তালের শাঁসটা বেশ আমি নরম করে মেখে নিচ্ছি এই আটি সদ্যই। তাহলে আমাদের এখানে শাঁসটা বার করতে খুবই সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে আসবে। তালটা মেখে নিয়েছি, এবার এটা আমাদের শাঁসটা বের করে নেওয়ার পালা। এবার এখানে তালের পালটা বার করে নেওয়ার জন্য এখানে একটা পাত্র নিয়েছি, যেটার মধ্যে আমি তালের পালটা বা শাঁসটা বার করে নেব। এবারে একটা করে আটি এভাবে নিয়ে নিলাম, এখানে তালের শাঁসটা বার করার জন্য এখানে চাইলে একটা ঝুড়ির মধ্যে করেও এভাবে কেটে নিয়ে বার করে নেওয়া যায়। আমি এখানে যেহেতু আমার বড়ো একটা ছাঁকনি আছে, তো সেই ছাঁকনির নিচে একটা বড়ো একটা গামলা দিয়ে দিয়েছি, সেইটার মধ্যে ছাঁকনিটা রেখে এভাবে ধরে ধরে ডললে পারে কিন্তু আমার এখানে খুব ভালো করে দেখুন শাঁসটা পড়ে যাচ্ছে নিচে কোনো রকম ঝামেলা ছাড়াই। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন আমার একটা আটি প্রায় অনেকটাই এখানে বার করা হয়ে গেছে, এটা পরে আর একটু বার করবো, এটা সাইডে আপাততের জন্য রেখে দিচ্ছি। বাকি আটিগুলো এইভাবে করে আমি কেকে কেকে এইভাবে বার করে নেব। এবার দেখুন আমার এখানে এই তালের শাঁসটা বার করার পরে কিন্তু আর এখানে কোনো রকম ছেঁকে নেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমি যেহেতু এই ছাঁকনিটা দিয়ে করেছি এর মধ্যে কোনো রকম আঁশ কিছুই পড়েনি, তাই একবারে এই এটাতে করলে একবারেই তালের শাঁসটা কিন্তু বার করে নেওয়া হয়ে গেল। যদি কেউ ঝুড়িতে করতে চান তাহলে এটা কিন্তু পরে একটা সুতির কাপড় বা ছেঁকনি দিয়ে এভাবে করে ছেঁকে নেবেন, না হলে মুখের মধ্যে এই তালের এই আঁশগুলো মুখের মধ্যে পড়বে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এর মধ্যে আমি দিয়ে দেবো এক হাতা মতো চালের গুঁড়ি, এটা চালের গুঁড়িটা দেওয়ার জন্য বেশ মুচমুচে হবে। আর দিয়ে দিলাম এক হাতা ময়দা, এটা সুন্দর একটা ফ্লেভার হবে আর স্বাদ মুখের মধ্যে যাতে একটু সুন্দর একটা ফ্লেভার ওঠে যখনই কামড় দেবো সেই সময় দিয়ে, তার জন্য দিয়ে দেবো এখানে প্রায় এক চা চামচ মতো, আমি এটা হাতা করেই নিয়েছি, যাই হোক মাপ যদি দেখি তাহলে এক চা চামচ ওখানে আমি দিয়ে দিলাম কাঁচা মুড়ি। আর মিষ্টির জন্য এখানে আমি চিনি দিয়ে দেবো, আমি এখানে সবটাই হাতটা মেপে করছি, তো হাতা মেপেই আমি এখানে চিনিটাও দিয়ে দেবো।
চিনিটা আমি এখানে এই দু হাতা দিয়ে দিলাম। যদি মাপ হিসেবে দেখতে যাই তাহলে কিন্তু এখানে আমি প্রায় 200 গ্রাম চিনি দিয়েছি। এবার এটা আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে এভাবে ফেটিয়ে মেখে নেব, কোনো রকমের মধ্যে লাঞ্চ যেন না থাকে। আপনারা চাইলে, এটাও তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিয়েছি, তাই এখানে আমার প্রায় কোনো কিছুর প্রয়োজন হবে না। যদি এখানে আপনাদের মনে হয় যে এটা টাইট হয়ে যাচ্ছে তাহলে সামান্য একটু দুধ বা একটু জল মিক্স করে নিতে পারেন। যত ভালোভাবে এটা ফেটানো হবে ততই সুন্দর ফুলকো ফুলকো একেবারে আমাদের একদম রসগোল্লার মতন বা গোলাপজামের মতন কিন্তু আমাদের ফুলুরিগুলো হবে বা বড়াগুলো হবে। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। আমি এখানে একটু হালকা একটু লবণ ব্যবহার করে দিলাম। মিষ্টির মধ্যে হালকা একটু লবণ দিলে পারে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আমাদের এখানে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম স্মুথ, কোনো রকম লাঞ্চ নেই বা দানা দানা কিছুই কিন্তু এখানে নেই। যেহেতু দানা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই মৌরিটা দিয়েছি, সেটাই এখানে কালো কালো দেখা যাচ্ছে। ব্যাস এবার এটা আমাদের বড়ার জন্য কিন্তু একেবারে কমপ্লিট, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাব বড়াটা ভাজার জন্য। আমার এখানে উনুন জ্বালানো হয়ে গেছে, এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। বেশ কিছুটা এখানে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার বড়াটা তেলের মধ্যে ছাড়ার আগে হাতটা এভাবে একটু জলের মধ্যে ভিজে নিতে হবে। তারপর বড়ার এই ব্যাটারটা এভাবে একটু নাড়িয়ে নেব, মিশিয়ে নেব। যেহেতু মিশিয়ে নিলে পারে খুব ভালোভাবে এটা আমাদের বড়ার জন্য তৈরি হবে। এবার অল্প অল্প হাতের মধ্যে রকম মিশ্রণটা নেব আর এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এগুলো একটু হালকা করে নেড়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটা আমি হালকা করে উল্টেও দেব যাতে কালারটা সব দিকে হয়। কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে আর দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। আর খেতেও এটা খুব সুন্দর। আর গোপাল পুজোর জন্য তো এটা একটা খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা আপনাদের বাড়িতে যদি গোপাল থেকে থাকে তাহলে গোপালের জন্য অবশ্যই এই রেসিপিটি একবার করে দেখবেন। আশা করি সবাই করে, তবে এইভাবে একবার করে দেখবেন, রেসিপিটি আশা করি খুব ভালো হবে। 5 থেকে 7 মিনিট এরকম মিডিয়াম ফ্লেমে ভালো করে এটা ফ্রাই করে নেব। বেশ গোল্ডেন ব্রাউন করে কালারটা করে নেব, তাহলে ভেতর বাইরে দুটোই সুন্দরভাবে এটা কিন্তু রান্নাটা হবে। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 7 মিনিট মতো এখানে ফ্রাই করে নিচ্ছি, আর কত সুন্দরভাবে এখানে আমাদের প্রত্যেকটা বড়া কিন্তু ফুলে উঠেছে তেলের মধ্যে, একটাও কিন্তু চুপসে যায়নি। এবার এটা আমি তেল থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের তালের বড়াগুলো। একই রকম ভাবে আমি আরো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আজকের বড়াগুলো রেসিপিটা হচ্ছে, তাই কেউ স্কিপ করে চলে যাবেন না। এবার হালকা করে একটু এভাবে নেড়ে দেবো, তাহলে কি না এগুলো সবগুলো একটু ফুলে উঠবে। সব তো দেখুন ফুলে উঠেছে, 1 মিনিট হয়ে যাক তারপরে উল্টে দেব। একপাশ আবারও খুব সুন্দরভাবে ফুলে গেছে, এটা আমরা উল্টে দেব।
ঠিক একই রকম ভাবে এটা বেশ গোল্ডেন ব্রাউন করে কালারটা খুলে নেব, যাতে ভেতরটা আর বাইরেটা সমানভাবে ভাজাটা ঠিকঠাক হয়। ভাজা ঠিকঠাক না হলে ভেতরের ওপরে দেখা যাবে, আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে ওপরে কালার হবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু সেই জিনিসটা খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম ফ্লেমে করে এটা খুব সুন্দর করে আমাদের ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। তাহলে একই রকমভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের সামনে আবার আসছি। দেখুন আমার এখানে ডালের বড়া একেবারে কমপ্লিট, খুব সহজে আর খুব টেস্টি এই তালের বড়াটি একবার বানিয়ে দেখি, আশা করি খুবই ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন মধ্যে হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেল আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি, তাহলে আমারও ভালো লাগবে। আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন।